একজনের জন্য আমি চামড়ি নিয়ে এসেছি, দেখানোর অবস্থা। ওরা ধৈর্য ধরছে না, কতক্ষণে ওকে নামিয়ে দেওয়া হয় চামড়িটা। দেবো না দেবো না। সকালে চা বানালে গন্ধ পেলেই হচ্ছে, ওকে আগে চামড়ি দিতে হবে। এতক্ষণ বলটাকে নিয়ে খেলছিল এখানে। এখানে এখন আমিও চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। উজুনকে চামড়ি দেওয়া হয়ে গেছে আর দিদিকেও দিয়ে দিয়েছি। আর এখন এখানে দেখুন, আমার চাটা খাওয়া হয়ে গেছে আর দিদিও সব কাজ বাগিয়ে দিয়ে চলে গেছে। আর এখানে এখন দুটো রুমের বিছানাগুলোকে একটু ভালো করে বাগিয়ে নিচ্ছি। আর তাই এখানে দেখুন সব বিছানাপত্র নামানো হয়েছে, আর এগুলো আগের দিন কাচা হয়েছিল, সেই জামা কাপড়গুলো ঝুড়িতে আছে। আর পুচুনকে দেখুন এখানেও বদমাইশি করছে। সব জিনিসপত্র যদি নামানো থাকে, জামা কাপড় বিছানা, তাহলে ও এরকমই মজা করতে থাকে আর নিজের মতো খেলা করতে থাকে। আর এখানে বালিশের নিচে ঢুকবে, আবার ঝুড়ির ওপরে উঠবে, বিছানাগুলো উঁচু করে রাখা থাকবে সেখানে উঠবে আর খেলা করবে। আবার যখন বিছানাটা গোছানো হয়ে যাবে, বিছানার ওপরে উঠে ওরকম নিজের মতো খেলা করবে। ওর মতো খেলা করুক, আমি এখন এখানে এগুলো বাগিয়ে স্নান পুজোটা সেরে চলে আসবো, তারপর জলখাবার খাবো, রান্না করব। আজকে জলখাবারে আছে এখানে মুসুরি, আলু সেদ্ধ আর মুড়ি। আর এই একজন ডাল সেন্দর গন্ধ পেয়েছে, চাইছে। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আজকে দুপুরের মেনু এখানে আছে লাউ দিয়ে ছোলার ডাল। এটা তো আমাদের বাড়িতে প্রতিদিন হলে সবাই প্রতিদিনই চাইবে। এটা কলমি শাক ভাজা, এখানে মাছ বড়া, এটা মানে মাছের ডিম দিয়ে বড়া, এটা উচ্ছে সেদ্ধ। এখানে স্যালাড শসা স্যুপ কাটা আছে, আর এটা সয়াবিন ঝিঙে দিয়ে একটা সবজি। এই একজন বসে গেছে খেতে, এই একজনও বসে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন বিকাল বেলায় যে জামা কাপড় যেগুলো সব কাঁচা হয়েছিল শুকিয়ে গেছে, সেগুলোকে এখন জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। আমার এখানে এখন দুটো রুমেই জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখা হয়ে গেছে, জায়গায় জায়গায় যেখানে থাকে
আর এই একজনকে দেখুন, এই ভিডিও বানাই আমি যে স্ট্যান্ডটা ছোট মোবাইল ওটাকে নিয়ে এখন ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর খেলছে। ওই রকম ফোনের যদি ভিডিও অন করি আমি স্ট্যান্ডে নামিয়ে রাখি আর ও সামনে গিয়ে উল্টে ফেলে দেবে। আর এই দেখুন ওটাকে ছুঁড়ে ছুঁড়ে খেলতে ও মজা পায়। এতক্ষণ বল নিয়ে খেলছিল, এখন আবার এটাকে নিয়ে করছে। আর এখন দেখুন এখানে সব খেলা করলো, খেলা করে হাঁপিয়ে গেছে, বল পড়ে আছে, স্ট্যান্ড পড়ে আছে, আর ও এখানে শুয়ে পড়েছে। আজকে সন্ধ্যাবেলায় যে স্ন্যাক্স আছে এখানে নিয়ে আসছে, গরম গরম সিঙ্গারা, একটা মিষ্টি চাটনি আর একটা ঝাল চাটনি। বাইরে ওয়েদারের সাথে আজকে স্ন্যাক্সটা একদম ম্যাচ হয়ে গেছে, পুরো বৃষ্টি পড়ছে বাইরে আর আমরা এখন এখানে বসছি খেতে। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন রাত্রের খাবার বানাবো, রাতে রুটি সবজি হবে। আর এখানে একজনকে দেখুন ঘুমিয়ে পড়ে আসছে একদম উল্টে, ও এখন পুরো অঘরে ঘুমাচ্ছে। একটু পরে রুটি বানাবো, রুটির গন্ধে আবার দৌড়ে বেরিয়ে আসবে। আর এখন এখানে দেখুন পুরো ঘুমিয়ে পড়েছে। আর তাতাই ও স্যার পড়াতে এসছে, ও পাশের রুমে টিউশন পড়ছে। আর এখন এখানে দেখুন ও এখানে শুয়ে আছে, আমরা একটু পরেই খাবারটা বানিয়ে নেবো। যেহেতু টিউশন পরে তাতাই রাত হয়, তাই একটু দেরি করেই খাবারটা বানানো হয়, গরম গরম বানিয়ে তাহলে খাওয়া হয়। এখানে এই যে একজন বসে আছে। আর আজকে তো পুরো একদম বৃষ্টি পড়ছে বাইরে, ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা। দেখুন ঘুম হয়ে গেল, এখন এখানেও মুড়ি চিড়ে খেতে শুরু করে দিল। ওর এখানে খাবার রেডি করে সব রকম রাখাই থাকে, ওর যখন খিদে পায় তখন যেটা ইচ্ছা করে তখন সেটা খায়। তাহলে দেখে দেখে রাখতে হয়, আবার খাবার খাওয়া হয়ে যাবে যেটা খালি থাকে বাটিটা সেটাকে বাইরে ছুঁড়ে ফেলে দেবে, নিয়ে ও নিজের মতো খেলা করবে। আর আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ব্লগে।